প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই সুস্থ এবং নিরাপদ আছো। আজকে আমরা ডিগ্রি প্রথম বর্ষের প্রাণীবিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের সাইক্লোস্টোমাটা গ্রুপের সেফালোস্পিডোমর্ফিক ক্লাসের আমাদের সিলেবাসে যে প্রাণী প্রজাতিটি দেওয়া আছে প্যাট্রোমাইজন মেরিনাস, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের আলোচনার মধ্যে আমাদের থাকবে ইন্ট্রোডাকশন অফ সাইক্লোস্টোমাটা, মানে সাইক্লোস্টোমাটা নিয়ে একটা ভূমিকা থাকবে, আর থাকবে হচ্ছে প্যাট্রোমাইজন ও মিক্সিনের মধ্যে পার্থক্য, প্যাট্রোমাইজন মেরিনাসের স্বভাব, বসতি ও বিস্তার, প্যাট্রোমাইজন মেরিনাসের খাদ্যাভ্যাস এবং এর ক্লাসিফিকেশন। তো প্রথমে আমরা চলে যাই ইন্ট্রোডাকশন অফ সাইক্লোস্টোমাটা, মানে সাইক্লোস্টোমাটার একটা ভূমিকা বা সাইক্লোস্টোমাটাটা কি। চোয়ালবিহীন মেরুদণ্ডী গোষ্ঠী মেরুদণ্ডীদের মধ্যে সবচেয়ে প্রাচীনতম, এদের দেহে অন্যান্য মেরুদণ্ডীদের অধিকাংশ বৈশিষ্ট্যই বিদ্যমান থাকে, শুধুমাত্র এদের চোয়াল অনুপস্থিত থাকে। এদের মুখ ছিদ্র একটি চোষক চঙ্গি বা বাক্কাল ফানেলের প্রান্তে অথবা কোর্ষিকা পরিবৃত্ত থাকে। মৌখিক চুঙ্গির অভ্যন্তরে অবস্থিত জিহ্বায় এদের দাঁত থাকে। এদের খাদ্য গ্রহণ পদ্ধতিতেও কিছু বিশেষত্ব বা কিছু স্পেশাল ক্রাইটেরিয়া থাকে। এদের ত্বক মসৃণ বা আইসবিহীন এবং গ্রন্থিময়। এদের সমগ্র জীবনে নটকট সুগঠিত থাকে। এদের বিশেষ বৈশিষ্ট্যগুলোর মধ্যে ব্রাঙ্কিয়াল জুড়ির উপস্থিতি একটি বিশেষ বৈশিষ্ট্য। বর্তমানে জীবিত প্রজাতির সংখ্যা 84, মানে 84টি। তার মধ্যে একনাথা বা সাইক্লোস্টোমাটা গোষ্ঠীকে দুটি ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে আমাদের মিক্সিনি, এটার উদাহরণ হচ্ছে হ্যাকফিশ, এর প্রজাতির সংখ্যা হচ্ছে 43টি। আর দ্বিতীয়টি হচ্ছে সেফালোস্পিডোমর্ফি, যেটার উদাহরণ হচ্ছে ল্যাম্পফিশ বা প্যাট্রোমাইজন মেরিনাস, এর প্রজাতির সংখ্যা হচ্ছে 41টি। আমরা বর্তমানে প্যাট্রোমাইজন মেরিনাস নিয়ে আলোচনা করব। এখন আমরা চলে যাব আমাদের প্যাট্রোমাইজন এবং মিক্সিনের মধ্যে পার্থক্য। আমরা স্লাইডেই দেখতে পাচ্ছি পার্থক্যগুলি। এখানে আমাদের প্যাট্রোমাইজন এবং মিক্সিন দুটিরই চিত্র দেওয়া আছে। তো আমরা চিত্রের মধ্যে পার্থক্যগুলি আমরা দেখি কি কি পার্থক্য হয়। যেমন প্যাট্রোমাইজনের দেহ হচ্ছে সুগঠিত ও নলাকার, কিন্তু আমাদের মিক্সিনের দেহ হচ্ছে শীর্ণ এবং ইল সদৃশ। দুই নম্বর যদি আমরা বলি, প্যাট্রোমাইজনের মৌখিক ফানেল আছে কিন্তু মিক্সিনের সেটা নাই। প্যাট্রোমাইজনের একক মধ্য নাসারন্ধ্র পৃষ্ঠীয় অঞ্চলে অবস্থিত, আর মিক্সিনের ক্ষেত্রে সেটা প্রান্তিক। প্যাট্রোমাইজনের পার্শ্বীয় রেখাতন্ত্র আছে, মিক্সিনের সেটা নাই। প্যাট্রোমাইজনের লিঙ্গুয়াল তরুণাস্থি থাকে, মিক্সিনের তরুণাস্থি নাই। প্যাট্রোমাইজনের বাঙ্কিয়াল বাস্কেট আছে, আর মিক্সিনের বাঙ্কিয়াল বাস্কেটটা অনেক খর্বিত। প্যাট্রোমাইজনের পিনিয়াল বডি থাকে, মিক্সিনের থাকে না। প্যাট্রোমাইজনের চক্ষু হচ্ছে একজোড়া, আর মিক্সিনেরটা প্রায় লুপ্ত। প্যাট্রোমাইজন হচ্ছে আমাদের একলিঙ্গিক, আর মিক্সিনটা হচ্ছে আমাদের উভয়লিঙ্গিক। আরেকটা যদি আমরা বলি, প্যাট্রোমাইজনের সুষমা স্নায়ুর পৃষ্ঠীয় অঙ্কীয় মূল পৃথক থাকে, মানে এদের পৃষ্ঠীয় এবং অঙ্কীয় মূলটা স্নায়ুর পৃথক থাকে, আর মিক্সিনের ক্ষেত্রে সেটা সম্মিলিত থাকে, মানে একত্রিত থাকে। আমরা পার্থক্যটা আমরা আরেকটা সুন্দরভাবে আরেকটা স্লাইডে আমরা দেখিয়েও দিয়েছি। এখন আমরা যাই প্যাট্রোমাইজনের স্বভাব, বসতি ও বিস্তার। তাহলে আমরা প্যাট্রোমাইজনের হ্যাবিট, হ্যাবিটেট এবং ডিস্ট্রিবিউশনটা দেখি। আমাদের এখানে চিত্র ভালোভাবে বোঝা যাচ্ছে যে এদের কোথায় এরা বসবাস করে, এদের কোথায় কোথায় এদের ডিস্ট্রিবিউশন আছে, কোন কোন পৃথিবীর কোন কোন অঞ্চলে এদের বিস্তার ঘটে,
সেটা আমরা চিত্র দেখতে পাচ্ছি। ল্যাম্প্রেদের মধ্যে প্যাট্রোমাইজন মেরিনাস হচ্ছে মূলত সাগরবাসী, এরা মাছ অথবা কচ্ছপের পরজীবী। এদের মুখে চৌকিক চোষক চঙ্গি থাকে যার সংকোচন প্রসারণ দ্বারা পোষক থেকে মুক্ত হতে পারে। এছাড়া প্রবল স্রোতে নদীর উজান বাইতে চোষক চঙ্গির দ্বারা পাথরে আটকে থাকতে পারে এরা। এরা বহি পরজীবী হিসাবে সাগরে বসবাস করলেও জনন মৌসুমে নদীর স্রোতের বিপরীতে উজানে অভিপ্রায়ণ ঘটে, মানে মাইগ্রেশন ঘটে। এরা সাধারণত শীতের পূর্বে নদীতে উজানে অভিপ্রায়ণ শুরু করে এবং বসন্তকালে এদের স্পনিং ঘটে। স্পনিংয়ের পূর্বে এরা বাসা বাঁধে। এরা জীবনে একবারই স্পনিংয়ের সুবিধা পায় এবং যৌন মিলনের পর এদের মৃত্যু ঘটে। এদের বিস্তৃতি যদি আমরা দেখি, স্লাইডেই আছে, এদের বিস্তৃতি কিন্তু বিশ্বব্যাপী, প্রায় সারা পৃথিবীতে এদের বিস্তার। উত্তর আমেরিকা, পশ্চিম আফ্রিকা, ইউরোপ, জাপান উপকূলে এদের বিস্তৃতি। এখন আমরা আসি প্যাট্রোমাইজনের খাদ্যাভ্যাস বা ফুড হ্যাবিট অফ প্যাট্রোমাইজন। আমরা স্লাইডেই দেখতে পাচ্ছি এরা কিভাবে অন্য মাছের শরীরকে তারা খাদ্য হিসাবে ব্যবহার করতেছে। প্যাট্রোমাইজনের খাদ্য গ্রহণ প্রক্রিয়াটি কিন্তু অতটা স্পষ্ট নয়। এরা সাধারণত পরজীবী, তাই এরা পোষক প্রাণীর মাংস ও রক্ত ভক্ষণ করে বেঁচে থাকে, যেটা আমরা স্লাইডে কিন্তু দেখতে পাচ্ছি। যখন কোনো মাছের গায়ে আটকানো থাকে তখন তারা তাদের দাঁত দিয়ে মাছের শরীর কুড়ে কুড়ে কিন্তু খায়। এরা হচ্ছে রক্তপায়ী, এদের সদ্য বিচ্ছিন্ন অন্ত্রে রক্তের সন্ধান পাওয়া যায়। প্যাট্রোমাইজন যখন পোষক প্রাণীর গায়ে তার চোষক দ্বারা লেগে মাংস কুড়ে কুড়ে খাওয়া শুরু করে তখন জীব বা পোষকের মাংসপেশিতে ঘর্ষণের কাজ করে, এতে লালা নিঃসৃত হয়। এই লালা রক্তকে জমাট বাঁধতে দেয় না, কারণ লালাতে এদের ল্যাম্প্রেডিন নামক একটা উপাদান থাকে। এখন আমরা চলে যাব প্যাট্রোমাইজনের ক্লাসিফিকেশনে। ক্লাসিফিকেশন আমরা জানি, ক্লাসিফিকেশনের মধ্যে থাকে পর্ব, যেটা প্যাট্রোমাইজনের ক্ষেত্রে করডাটা। তারপরে শ্রেণী হচ্ছে, আমরা আগেই বলছি, সেফালোস্পিডোমর্ফি। বর্গ হচ্ছে প্যাট্রোমাইজন টিয়া। গোত্র হচ্ছে প্যাট্রোমাইজন টিডি। আর গণ হচ্ছে প্যাট্রোমাইজন। প্রজাতি হচ্ছে প্যাট্রোমাইজন মেরিনাস। তো শিক্ষার্থীরা, আজকে আমাদের এই পর্যন্তই থাক। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদ থাকো। আল্লাহ হাফেজ।